গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। যদিও রোজ আমি বলি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু আসলে না, তা হয় না। কারণ বাবার বাড়ি এসেছি বলে কথা, সকাল সকাল তো ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজনই মনে করি না। কারণ বাবার বাড়ি এসেছি শুধুমাত্র ঘুমাতে। হ্যাঁ, এটাই বলতে পারো, কারণ সব মেয়েরাই তাই করে। বাবার বাড়ি আসা মানেই তাদের ঘুম, খাওয়া আর কিছুই কাজ থাকে না। তবে কি বলতো, সময় কিভাবে কেটে? কিছুদিন ধরেই একটা কথা বারবার মাথার মধ্যে আসছে যে এই তো মাত্র বিয়ে হবে হবে করে বিয়েটা হলো। দেখো, বিয়েটা হতে না হতেই কোথা দিয়ে একটা বছর কেটে গেল, মানে প্রায় এক বছরের কাছাকাছি তো হয়েই গেল বলো। তার সাথে সাথে এটাও মনের মধ্যে হচ্ছে যে আমার দাদানও ছেড়ে চলে গেছে প্রায় এক বছর হতে চললো। কিভাবে মানুষটা যে চলে গেল কিছুই বোঝা গেল না, আবার যেতে না যেতেই একটা বছর হয়ে যায়। আবার দেখো, তোমাদের দাদাভাই যখন ডিউটিতে থাকে তখন যেন আমার সময় কাটতেই চায় না, এক একটা দিন এক একটা বছরের সমান লাগে। কিন্তু যখন ও বাড়ি আসে, কোথা দিয়ে যে দিনগুলো কেটে বেরিয়ে যায় কিছু বোঝাই যায় না। এই বাড়ি আসে, আবার ও ডিউটি জয়েন করার সময় চলে আসে, এইভাবেই আমাদের জীবন চলতে থাকে। তবে এটাই অবাক লাগে যে মানুষ আজ মরলে কাল দুদিন। দেখো, দাদান চলে গেছে প্রায় এক বছর হতে চললো, তার ঘর বাড়ি সব কিছুই পড়ে আছে। আমি আর কিছুদিন পরে এই আমার দাদান বাড়ি যাব, তখন না হয় তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আমার দাদানের বাড়ি, তার তৈরি করে যাওয়া কিছু জিনিস, সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। মামা নেই না, তাই ছোট থেকেই আমরা দাদান বাড়িই বলি। সবাই তো বলে যে মামার বাড়ি যাব, কিন্তু আমি ছোট থেকে বলতাম, বা আমার পরে যে যে ভাই বোনগুলো হয়েছে সবাই আমরা দাদান বাড়িই বলি। দেখো, বাবার বাড়ি আসতে না আসতে এই দিনগুলো কিভাবে তাড়াতাড়ি কেটে গেল। আর যখন ওখানে থাকি তখন দিন যেন কাটতেই চায় না, এক একটা ঘন্টা যেন এক মাসের সমান লাগে। আর এক একটা দিন পার হয় আর আমি এক একটা দিন করে কমাতে থাকি তোমাদের দাদাভাই আসার। কারণ ও আসলে আমার হচ্ছে সব থেকে আনন্দের দিন, সব থেকে উৎসবের দিন বলতে পারো। এতটা আনন্দ লাগে, সেটা যাদের হাজবেন্ড বাইরে থাকে তারা নিশ্চয়ই বোঝো বা বুঝবে, যাদের থাকে না তারাও আশা করি বুঝবে, কারণ এটা সবারই বোঝার কথা, তাই না? হ্যাঁ, আবার অনেকে বলবে যে তোমরা তো জেনে শুনেই বিয়ে করেছো। হ্যাঁ, আমরা জেনে শুনেই বিয়ে করেছি, কিন্তু কি বলতো, তবুও সবটা জেনে শুনে বিয়ে করলেও যে কষ্ট হবে না এমনটা কিছু নয়। জেনে শুনে বিয়ে করেছি বলে যে তাকে ছেড়ে দিনের পর দিন থাকতে পারবো এমনটাও কিছু না। কান্নাকাটি করলেও কিন্তু নিজের বরকে কাছে ফিরে পাবো না। মানে আমি যতই কান্নাকাটি করি যে তুমি বাড়ি আসো বাড়ি আসো, তার সময় না হলে সে কিন্তু আসতেই পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো ছেড়ে থাকাটা অনেকটা কষ্টের, কিন্তু তবুও কিছু মানুষ এই কষ্টগুলো বোঝে না, ভাবে ন্যাকামো করছি, বুঝেছো? চোখের জল দেখলেই ভাবে যে ওই ন্যাকামো শুরু করে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। কিছু মানুষের মানসিকতা এরকমই হয়। তো যাই হোক, এইসব মানুষদের মানসিকতা তো আর বদলানোর নয়, কিন্তু যারা বোঝার তারা তো ঠিকই বোঝে যে কতটা কষ্ট লাগে নিজের কাছের মানুষটাকে, যার ওপর ভরসা করে বিয়ে করে গেছি সেই মানুষটাই যদি কাছে না থাকে, সেই মানুষটাই যদি পাশে না থাকে। পাশে না থাকে বলতে আমি ওমনভাবে কিছু বোঝাতে চাইনি, আসলে পাশে থাকার কথা বলছি। মানে এই রাত্রিবেলায় ধরো একটু মাথার যন্ত্রণা করলো, মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ নেই। রাত্রিবেলা ধরো একটু শরীর খারাপ লাগছে, বুকে জড়িয়ে নেওয়ার কেউ নেই, আমি এটাই বোঝাতে চাইছিলাম। তো দেখো, তারপরে সন্ধ্যাবেলা চা খাচ্ছি আর এই আমার ভাই, দুজনেই তো সমান, তোমাদের দাদাভাই আর আমার ভাই, দেখো কীরকমভাবে লজ্জা পায়। তো আজকের ভিডিওটা এই অবধি রইল, বাই।